দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়বস্তুটা ক্রিকেট কেন্দ্রিক, আরো ভালো করে বললে আইপিএল কেন্দ্রিক, এবং আরো ভালো করে বললে আমাদের দেশের ক্রিকেটের এক লেজেন্ডের সঙ্গে, আগামী দিনে ভারতীয় ক্রিকেটের হয়ে যিনি অনেকটা সেবা করতে পারবেন বলে মনে করা হচ্ছে, তার লড়াই। আর সে বিষয়ে মুখ খুলছেন আমাদের দেশের অন্যতম সেরা ক্রিকেটার গত 2 দশকের, এবং তিনি গৌতম গম্ভীর। প্রসঙ্গত বলে রাখি, গৌতম গম্ভীর তিনিও করোনা আক্রান্ত। আমাদের প্রার্থনা গৌতম গম্ভীর যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ফিরুন, আর তার মুখ এরকম চাচা চলা বাসাতেই চলতে থাকুক। চাচা চলা বাসায় গৌতম গম্ভীর বরাবরই খুব স্ট্রেট কাট কথা বলেন, তিনি সেই জন্যই কেকেআর এর ক্যাপ্টেন্সি করেছেন, কেকেআর কে সফল করেছেন। যে সময়টায় গৌতম গম্ভীর ফর্মে ক্রিকেট খেলতেন, সেই সময় আইসিসির ক্রিকেট রেটিং এ, সেটা টেস্ট হোক, ওডিআই হোক, টি-20 হোক, সব ধরনের ক্রিকেট ফরম্যাটে আইসিসির র্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থানে ছিলেন গৌতম গম্ভীর। তিনি যখন যে কাজটা করেন ফর্মে থেকে করেন, তখন সেটা তাকে ধরা মুশকিল, এটা পরিষ্কার। আর এখন তো গৌতম গম্ভীর রাজনীতিবিদ। তো গৌতম গম্ভীরকে এর মধ্যে প্রশ্ন করেন সাংবাদিকরা যে ঋষভ পন্থকে এবারের আইপিএলে কেমন দেখলেন, যে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি কতটা হয়ে উঠতে পারলেন ঋষভ পন্থ। আর এরপর গৌতম গম্ভীর যে উত্তরটা দেন তাটাতে, তা থেকে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে গৌতম গম্ভীর কতটা চাচা চোলা ভাষায় ফের কথা বললেন, এবং বোধ হয় তার ঋষভ পন্থ সম্পর্কে খানিকটা মোহভঙ্গ হয়েছে, বা ঋষভ পন্থকে ফের খানিকটা শুধরে নিতে তিনি একটা সুযোগ দিতে চান। গৌতম গম্ভীর পরিষ্কার বলেন যে বড় বড় ছক্কা মারতে পারলেই কেউ মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠতে পারে না। আসলে গৌতম গম্ভীর যে কথাগুলো বলেছেন তা এরকম যে ঋষভ পন্থ বড় বড় ছক্কা মারতে পারেন, আর এটা মারতে পারেন বলে লোকে তাকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেন। তবে এবার আইপিএলে আমরা দেখলাম, গতবার আইপিএলে ঋষভ পন্থ দুর্দান্ত খেলেছিলেন, কিন্তু এবারের আইপিএল ঋষভ পন্থের পারফরমেন্স দেখার পর বলতে হচ্ছে যে ওই 2-4টে বড় বড় ছক্কা মহেন্দ্র সিং ধোনির মতো বড় বড় মারতে পারলেই, যে যদি কেউ মহেন্দ্র সিং ধোনি হয়ে যায় তাহলে তো আর মহেন্দ্র সিং ধোনির কোনো দাম থাকবে না, তাহলে তো সবাই একজন করে মহেন্দ্র সিং ধোনি হয়ে যাবে। মহেন্দ্র সিং ধোনি এই ভারতবর্ষের ক্রিকেটের তথা গোটা পৃথিবীর ক্রিকেটের একজন লেজেন্ড, কিংবদন্তি। তিনি রাতারাতি মহেন্দ্র সিং ধোনি হননি, তাকেও প্রায় 17 বছর ক্রিকেট খেলে তবে মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠতে হয়েছে। ঋষভ পন্থ তরুণ, প্রতিশ্রুতিবান, উক্তি একজন তারকা ক্রিকেটার, তিনিও নিজেকে সময় দিলে একজন ভালো ক্রিকেটার হয়ে উঠতে পারবেন, কিন্তু কিছুতেই তিনি মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠতে পারবেন না। তাই গৌতম গম্ভীর পরিষ্কার করে পরামর্শ দিলেন ঋষভ পন্থকে যে ঋষভ পন্থ, তুমি তোমার খেলায় আরো অনেক উন্নতি করো, সেটা উইকেট কিপিং হোক, সেটা ব্যাটিং হোক, দু ধরনের জায়গাতেই তোমাকে অনেক উন্নতি করতে হবে, তারপর তুমি সব থেকে বেশি একজন ঋষভ পন্থ হিসেবে পরিচিতি পেতে পারো আগামী দিনে, কিন্তু কিছুতেই মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠতে পারবে না, বা দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠতে পারবে না, বা সার্থক মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হতে পারবে না, তোমাকে সব থেকে বেশি একজন ঋষভ পন্থ হয়ে উঠতে হবে। তো যদি ঋষভ পন্থ হয়ে উঠতে হয় তাহলে ঋষভ তোমাকে আরো বেশি উন্নতি করতে হবে তোমার খেলার দুটো বিভাগে, সেটা উইকেট কিপিং হোক, সেটা ব্যাটিং হোক। গৌতম গম্ভীর বেশ খানিকটা হতাশই মনে হলো এইবারে আইপিএল এর ঋষভ পন্থের পারফরমেন্স থেকে। গৌতম গম্ভীর বলেছেন বেশ কিছু ম্যাচ ছিল যেখানে ঋষভ পন্থ একটুখানি ক্রিজে দাঁড়িয়ে চেষ্টা করলে বড় রান করে আসতে পারতো, দিল্লিকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারতো, নিজের ব্যাটিং এর প্রশংসা আদায় করে নিতে পারতো, কিন্তু ঋষভ পন্থ এখনো সেই মেজাজ হারিয়ে বা ধৈর্যচ্যুতি ঘটিয়ে, বা ধৈর্য তার মধ্যে এখনো কম দেখা যায় যে তিনি বড় ইনিংস খেলবেন, তাই অল্প অল্প রানের ইনিংস খেলেই তিনি কিন্তু ঋষভ পন্থের মধ্যে এখনো দায়িত্ব নিয়ে ম্যাচ জেতানোর মতো সেরকম ধারাবাহিকতা গৌতম গম্ভীর দেখেননি। গৌতম গম্ভীরের সাফ কথা যে একজন ক্রিকেটার ভালো হন অথবা খারাপ হন সবার আগে মাথায় রাখতে হবে তার ধারাবাহিকতা, তো ঋষভ পন্থ কিন্তু ধারাবাহিকতাতে অনেকটা পিছিয়ে আছেন। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।